বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এখানে আওয়ামী লীগ বা অন্য কারো কিছু করার সুযোগ নেই। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিটকারীর একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এরপরে বিএনপি কিভাবে দাবি করেন যে সরকার নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে? বিএনপি করা রিটের কারণে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, সেই দায়ে বিএনপিকে অভিযুক্ত করা উচিত। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সরকার নির্বাচন বন্ধ করতে চাই মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। স্থানীয় সরকার নির্বাচনের কোনো সমস্যা থাকলে, সীমানা সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সেটার সমস্যার সমাধান করার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এখানে আওয়ামী লীগের বা অন্য কারো কিছু করার এখানে সুযোগ নেই। তফসিল ঘোষণার পর এই নির্বাচনের কে কেন্দ্র করে যে হাইকোর্টে যে রিট করা হয়েছিল, সেই রিটকারী দুজন ব্যক্তির পরিচয় ওখানে জানা গেছে। তার মধ্যে একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এরপরে বিএনপি কোন হিসাবে দাবি করেন যে সরকার এটা নির্বাচন বন্ধ করার জন্য এই রিটটা করেছে? রিটটা করেছে তো বিএনপির ওয়ার্ড বিএনপি সেক্রেটারি। যদি এই রিটের কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়, তাহলে নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করা উচিত। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।